শনিবার জগদ্ধাত্রী পুজোয় অষ্টমী পুজোর পর কুমারী পুজো অনুষ্ঠিত হল চন্দননগরের একটি বারোয়ারি পুজো মণ্ডপে। চন্দননগরের হরিদ্রাডাঙ্গার বাসিন্দা কৃষ্ণচন্দ্র ও রীতি বন্দ্যোপাধ্যায়ের একমাত্র কন্যা কৃতিকে কুমারী রূপে পুজো করা হল পালপাড়ার জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। জানা গেল কৃতি এর আগে দুর্গাপুজো, রাজরাজেশ্বরী পুজো সহ সাতবার কুমারী পুজো নিয়েছে। কৃতির মা রীতি বন্দ্যোপাধ্যায় জানান, তার কন্যা চুঁচুড়ার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে, আর মেয়ে শাস্তেও ভীষণই ভালোবাসে। এই যে বারবার তাকে কুমারী হিসেবে মণ্ডপে এনে দেবতার সামনে পুজো করা হয়, তাতে কোনোভাবেই বিরক্ত হয় না তার মেয়ে। আর এবার এখানে জগদ্ধাত্রী পুজোতেও কুমারী হিসেবে পূজিতা হলো কৃতি। সকলেই জানেন দুর্গা ও কালী পুজোতেও কুমারী পুজো করার রীতি আছে। জগদ্ধাত্রী যেহেতু দুর্গারই আরেক রূপ, ফলে সেই পুজোতেও কুমারী পুজো হয়। ফলে পালপাড়া বারোয়ারি সেই রীতি মেনেই প্রতি বছরই তাদের এই পুজো উপলক্ষে কুমারী পুজোর আয়োজন করে থাকে, যা এবারও দেখা গেল। এই ক্লাবের অন্যতম সদস্য প্রণতি চক্রবর্তী বলেন, তারা তাদের পুজো মণ্ডপে কুমারীকে মাতৃরূপে আরাধনা করে থাকেন। তার সবচেয়ে বড় কারণ মেয়েদের সম্মান জানানো, আর তাই পালপাড়ার পুজো নিয়ম নিষ্ঠা মেনেই হয়ে থাকে। এই মণ্ডপের পুরোহিত সুশান্ত ঘোষাল জানান, মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে পুজো করার জন্য হয় কুমারী পুজো। এতে মায়ের শক্তির দ্বারা নিজেরা উদ্বুদ্ধ হই। জগদ্ধাত্রী হল তন্ত্রের দেবী, তন মানে দেহ। সেই দেহের সাধনা করতে গেলে শক্তির সাধনা করতে হয়, আর শক্তির সাধনা করতে গেলে মাতৃমূর্তির পুজো করতে হবে। বয়স অনুযায়ী কুমারীর নাম হয়। আর এখানে যে কুমারীর পুজো হলো, তিনি রুদ্রাণী। বলতেই হয় প্রকৃতিং পরমাম ভয়াং বরদাং নবরূপ ধরাং জনতাপহারাম শরণাগত সেবক তোষণ করিং প্রণমামি পরাং জননীং জাগতাম। কথিত আছে পুরাকালে মুনি ঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। আর নারী মানেই তো প্রকৃতি। দেবী পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে জানা যায়, সাধারণত 1 থেকে 16 বছরের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পুজো করা হয়ে থাকে। পরমহংস শ্রীশ্রী রামকৃষ্ণদেব কুমারী পুজো প্রসঙ্গে বলেছিলেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ। প্রকৃতপক্ষে এই কুমারী পুজোর মাধ্যমে নারী জাতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, 1901 সালে বাংলায় প্রথম কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন তথা বেলুর মঠে 9 জন কুমারীকে পুজো করেছিলেন। তবে পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় বানাসুর স্বর্গ মর্ত পাতাল দখল করেছিলেন। সে সময় বিপন্ন দেবতারা মহামায়ার শরণাপন্ন হয়েছিলেন, আর দেবতাদের বিপদ থেকে রক্ষা করতে দেবী দুর্গা কুমারী রূপে পুনর্জন্ম নেন। জানা যায় ওই দেবী কুমারী রূপে স্বর্গ মর্ত পাতাল জয়ীকে হারিয়ে দিয়েছিলেন, আর সেই থেকে মর্তে কুমারী পুজোর প্রচলন হয়। তবে প্রথাগত ভাবে দুর্গাপুজোর অষ্টমীর দিন কুমারী পুজো হয়ে থাকে। পুজোয় দেবী দুর্গাকে যে ভোগ অর্পণ করা হয়, সেই ভোগই অর্পণ করা হয়ে থাকে কুমারী কন্যার উদ্দেশ্যেও। এদিকে এই পুজোতে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই, যে কোনো কুমারী দেবতা জ্ঞানে পূজিতা হয়ে থাকে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে 3টি শক্তি বিরাজ করছে, যা বীজাকারে কুমারীতে নিহিত। মুনি ঋষিরা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই ঈশ্বরের অযুত প্রভাব রয়েছে, কারণ মানুষ চৈতন্য যুক্ত। তাই দুর্গাপুজোই হোক বা জগদ্ধাত্রী পুজোই হোক, কুমারী পুজোর চল আজও লক্ষ্য করা যায়। আজকে আমাকে আলতা পালো, মালা পালো, অনেক সাজের জিনিস ছিল, সবাই প্রণাম করলো, মিষ্টি খাইলো, জল খাইলো, ভালো লাগলো। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পূজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নম্বর 9547029475।